নালে মায়া ভালো দিব মানে মায়া মায়া যদি অন্যরকম মধ্যে লেগে মইব অন্যরকম বলতে এত সবাই ভালো আমি হলাম পুনাবন। আমার দেওরে আজকে নিমন্ত্রণ করছে, এই যে আমার দেওর, দেওর বাড়িতে আজকে মনসা পূজা হইতাছে, তো মা মনসার কৃপায় এখানে আয়া হলাম। আর দেওরে আমার নিমন্ত্রণ করছে, বৌদিকে না আয়া পারি, এটা তো হইতেই পারে না। দেওর নিমন্ত্রণ হলে যে কোনো কাজটা কাজ পালাই আইতিব। আর এই যে আমার ছোট্ট দেওর, এটা কইতেছে বৌদি আমার এখন তুলল না, আমি ওনার সাথে দিন, আমি কি রে তুমি কি আলতা শুনো পাউডার লিপস্টিক লাগাই বা, তোমরা তো ন্যাচারাল বিউটি, তোমরা তো কিছু লাগান লাগোই না, তুমি সাজবা কে যাও, কত বই আছে না, চুল টুল একটু আছে, স্টাইল টুল করুম। তো যাই হোক, এদিকে চলতেছে পূজা, এখানে খুব সুন্দর ভাবে বাজনা বাজানো হইতাছে, আর এদিকে চলতেছে কুকা গোলা লইয়ে এনজয়, খুব সুন্দর ভাবে তারা সবাই চেস করতেছে। চেয়ে যদি কয় মনে কিছু জানি কয়, জানি না, বলে দিস না ঠিক হইতাছে। আচ্ছা বলইলে হোক, জিডই হোক, সবাই খুব আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আর আজকে যেই গরম পড়া পড়ছে, এর মধ্যে কুকা গোলা পাইয়া সবই তো খুশি। যদি আজকে একটু দিনের বেলা আইতে পারতাম তাহলে সব দিকটা একটু ঘুরতাম, কারণ দিনের বেলা আইতাম পারছি না, কাজের চাপে দেরি হয়ে যাচ্ছে, তারা কর্তারও আছে ডিউটি, ডিউটি সাইডে আইসে পর সন্ধ্যা, আমরা রওনা হয়ে দিছি ওইখান থেকে সম্ভবত রাত্র 7:30টা মনে মনে বাজে, ওই সময় আমরা দিছি রওনা। আর এদিকে বাজনা তালে তালে ছুটকিটা কি সুন্দর নাচতেছে, ও হো, আর ছুটকির নাচ দেখতে মোটামুটি আমরা সবাই তাল উঠতেছে, কিন্তু যে আমরা তাল উঠতাম না, এই বাজনা শেষ, আর নাচ আর হইলো না। যাই হোক, এমন ছোট্ট মোট্টু একদিনা থাকলে কিন্তু পূজা পালের মধ্যে বিশেষ খুব আনন্দ হয়। তো এই যে শুরু হয়ে গেলো দিক দিয়ে পূজা হইতাছে, তারা নাকি তিন মানে তিনটা গ্রাম মিললে একসঙ্গে হয়ে তারা এই পূজাটা করে, একজনের বাড়িতে করে, খুবই সুন্দর ভাবে করে। আর তারা আগের যে বাড়িটা আছে না পুরান বাড়িতে, ওইখানে হইতে তখন আরো সুন্দর হইতো, কারণ ওইখানে জায়গাটা খুব বড় আসতো, আর ওখানে তারা বাড়িটা ছোট, তো যার কোনো জায়গাটা সীমিত, কারণ মানুষ তো বেশি না, তিনটা গ্রাম মিললে যখন একসঙ্গে একটা পূজা হয় তাহলে কতখানি জায়গার দরকার হয়, কিন্তু আনন্দ খুবই হয়, এত লোক মিললে যখন একসঙ্গে পূজা হয় না তখন কিন্তু আনন্দটা খুব বেশি হয়। তো যাই হোক, এখানে কিছুক্ষণ পরে পদ্মপুরণ শুরু হইবে, ওইটা আমরা একটু দেখুন। এরপরে আমরা ওইখান থেকে একটু গেছি গা হরিউদ্দোলা, ওইখানে আমার মাসির শ্বশুরের বাড়ি আছে, আমি কি না ওইখান থেকে একটু ঘুরে যেত, তো কাছে আইসি, পরে তারা বাড়ি যদি না যায় তাহলে তোর মাসি রাগব, তো এরপরে আমি কই না একটু যাই আই। এরপরে গেলাম একটু ওইখানে, ওইখানে যাইয়া দেখেন না, এই বেচারে দেখেন না পাট্টাছে না, এটা সিরা খাইলাই তো, বাবারে বাবা এটা ফালাস না, আর কত খাইতি, এটার ভিতরে কিছু নাই তো। আমি তারা বাড়ি থেকে যাওয়ার সময় দোকান থেকে আবার কিনে দেবো দুইটা তিনটা, এরপরে খাইও বেশি করে, এটা ফালাই যাবো না। প্রায় এক বছর পরে মাসি তারা বাড়িতে গেছি, কারণ মাসির শ্বশুর দেওর যখন বিয়ে হয়েছে গত বছর ওই সময় গেছে, এরপরে এখন দিকে যাওয়া হয়েছেও না, এটা হচ্ছে আমার মেসো। তো দেখেন না, আমরা এখানে একজন কিন্তু ক্যামেরার থেকে অনেক দূরে থাকতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে তাই না, ফাঁকে ফাঁকে ক্যামেরা সব নাই, এরপরে আহারে, এই যেমন মাসির শাশুড়ি আইসে ওখানে নাতিনের লেগে কোল্ড ড্রিঙ্কস লিয়ে আইসে, এ যাবার ক্যামেরার সামনে ধরা হয়ে আছে, আর এই বেচারে যে কিতা করবো, তো কই কোল্ড ড্রিঙ্কস যদি খাইলো আবার যাবো, ওইখানে যাবো প্রসাদ খামো, দেওরের বাড়িতে কইতেছে এখান থেকে খাওয়া যাবো, আমি না ওইখান থেকে খাইতাম না, যেহেতু পুজো দিয়ে হয়েছে ওইখানেই খামো, কারণ পূজার মধ্যে যে খিচুড়ি প্রসাদটা করে না, ওইটা আমার খাইয়া ভীষণ ভালো লাগে, মানে যেমনই হোক আমার কেটে জানি প্রসাদ খাইতে ভীষণ ভালো লাগে। আমরা ওইদিকে তো আয়া পড়ছি, তো ওইদিকে তো আইটি দেখতেছে এখানে পদ্মপুরণ শুরু হয়ে যেতেছে গা, তো এর ফাঁকে আমার দেওয়ার কাছে বোঝে আগে খাওয়া দাওয়া করে এলো, খাওয়া দাওয়া করে এলে ভালোই বো, এরপরে আয়া বই হবে পদ্মপুরণ দেখবো, আমি তাহলে ঠিক আছে খাওয়া দাওয়াটা করে আই পড়ি, এরপরে পদ্মপুরণ এরপর আই ফেলাম প্রসাদ খাইতে। আর দেওর তো প্রসাদ দিতাছে, ওই দিতাছে, দিতাছে, ওই দিতাছে, প্রসাদ দিয়া জন লাগে আজকে থাল বইরা লেগো, মানে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর মতো মনে হচ্ছে কোনো ক্ষমতাই থাকতো না। এরপর দেখি যে প্রসাদের সঙ্গে মিষ্টি, লালমোহন, লুচি, মানে ফাটতাছে না, যা আছে দেওরে সবই দিত, মানে বৌদির একটু ফ্যাটা বড় সর মনে দেখছে দেওরে, মানে দূর থেকে একটু ভালো করে চাইছে, এলে না বৌদির জন ফ্যাটা বড় সর আছে, খাইবে মনে হয় বেশি হয়, এলাকা দেখেন না কি পরিমাণ প্রসাদ দিতেছে, তাহলে আমরা খিচুড়ি প্রসাদ দিয়ে খামো গুণান দিয়ে কন্ত দিদি খাইয়া শেষ করতে না করতে দেওরে দেহে যে লইয়া আয়া উঠছে খিচুড়ি প্রসাদ বালতি লইয়া, এরপর দেখেন না জগ দিয়া যেমনে ডাইলা আমারে দিতাছে, গো দেওর রে দেওর তুমি একটা কাজ কর, আমার বালতিটা সহ দিয়ে আমি বালতিটা সহ খাইয়া লাই, এই জগ মগ দিয়া দিলে আমার ফুসতো না, তোমার বদির ফ্যাট বড়, তুমি বালতিটা সহ দাও, আমি একদম বইয়া বইয়া যদ্দুর বাড়ি আমি উদ্দুর খাই। আমরা প্রসাদ টসাদ খাইয়া আসলাম, হ্যাঁ এই যে আমি ওখানে দেওর লাইটে বিজ্ঞাপন লই আইছি, ঠিক আছে কারোর হাতে কোনো জানাশোনা নিয়ে থাকে
ঠিক আছে আমরা হলে আমরা ওখানে যাবো এখানে একটু পদ্মভূন পড়তেছে এটা একটু যায় শুনো বইয়া ঠিক আছে তাহলে চলন যায় পদ্মভূন শুনে না কোনো ডিমান্ড নাই কোনো ডিমান্ড নাই আমরা একটু জানি ভাতরে কোনো ডিমান্ড কি না তুমি কও কিছু ডিমান্ড দিবেন আছে নি ডিমান্ড আর কি তা ডিমান্ড জোরে মায়া হইলে চলবো আর ডিমান্ড কি মায়া হইলে চলবো না মায়া ভালো হইতিব মায়া 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 ভালো হইতিব মায়া যদি অন্যর মতো লেগে মেয়েব আশা করি খুব তাড়াতাড়ি বিয়ে খাইতে পাবো মুকুটের ঠিক আছে
ঠিক আছে।